IACIB, Institute of Allergy and Clinical Immunology of Bangladesh. এটি একটি বেসরকারি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। সরকারি নিবন্ধনের পর 1995 সাল থেকে এই প্রতিষ্ঠান জনগণের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে চলেছে। উত্তর জনপদে নীলফামারি জেলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল সৈয়দপুর। দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল এখানেই। জাপান দূতাবাসের অনুদান সহায়তায় IACIB 2002 সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করে। 2003 সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হয় হাসপাতালের কার্যক্রম। কিন্তু ফাইলেরিয়া রোগটা কি বা কেমন, এ বিষয়ে বাংলাদেশে ফাইলেরিয়া রোগ নিরাময় এবং এই হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন কি বলেন? ফাইলেরিয়াসিস বা গোদরোগ মশাবাহিত একটি রোগ। ইহা দরিদ্র জনগোষ্ঠী বা অবহেলিত জনগোষ্ঠীর অবহেলিত রোগ। ইংরেজিতে বলা হয় ডিজিজ অফ দি পুয়ারেস্ট অফ দি পুয়ার, নেগলেক্টেড ডিজিজ অফ দি নেগলেক্টেড পিপল। বাংলাদেশে এই রোগের উপর কোনো কাজ হয় নাই। আমি দীর্ঘদিন যাবত এই রোগের উপর কাজ করি এবং গবেষণা করি। এই রোগের গুরুত্ব অনুভব করে অবশেষে 1997 সালে নীলফামারি জেলার সৈয়দপুরে বেসরকারি বাড়াবাড়িতে ফাইলেরিয়া হাসপাতালের কার্যক্রম শুরু করি। বর্তমানে আমরা দেখতে পাই যে দেশের 51টি জেলায় এই রোগ বিস্তৃত এবং প্রায় 50 লক্ষের অধিক লোক এই রোগে আক্রান্ত। ফাইলেরিয়াসিস বা গোদরোগ লক্ষণহীন বা লক্ষণসহ দেখা দিতে পারে। কখনো কখনো আক্রান্ত ব্যক্তির প্রথমে ত্বক চুলকায়, ত্বক লাল হয়, চাকা চাকা হয়। আক্রান্ত ব্যক্তির মাঝে মাঝে জ্বর হয়, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফাইলেরিয়াসিস বা গোদরোগীর শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ক্রমান্বয়ে এই রোগে আক্রান্তদের পা, হাত, স্তন, যৌনাঙ্গ ইত্যাদি ফুলে বিকৃত হয় এবং পরবর্তীতে ক্ষতের সৃষ্টি হয়। এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে পঞ্চগড়, নীলফামারি, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, পটুয়াখালী, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের আরও অনেক অঞ্চলের মানুষ। প্রায় 7 কোটি মানুষ ফাইলেরিয়াসিস বা গোদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে এবং এ পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ এবং বদ্ধ জলাশয়ে কিউলেক্স মশা ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে। এই মশার কামড়েই ফাইলেরিয়াসিস বা গোদরোগের জীবাণু একের দেহ থেকে অন্যের দেহে সংক্রমিত হয়। উপযুক্ত চিকিৎসার অভাবে এই রোগে আক্রান্ত রোগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার একটা বেটা ছিল, ওই বেটাটা পেটে আছিল, ওই থেকে আপনার জন্ম হইল। বেটাটা ফুল ছিল কিন্তু কম কম, ওই বেটাটা হইল মতন, এই এত বেশি ফুলল, ফুলতে ফুলতে এই আসই আছে। তারপর আপনার এখন জ্বর আসে, ব্যথা, তারপর ঠিকতে পারি না, বমি, অনেক কিছু, মেলা চিকিৎসা করছি কিন্তু ভালোই নেই। ওই থেকে আসই জ্বর, বমি, আর এমনি খুব ব্যথা লইয়া যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমার সমস্যা ওই পা, এমনি কিছু সমস্যা নাই, বেড়াইতে অসুবিধা হয়, উঠে মনগন্ধে উঠা বসা করতে অসুবিধা হয়, তা ব্যথাটা উঠে, এমনি এই কয়টাই সমস্যা হয় আর কি। জোরে হাঁটতে পারি না, যদি হাঁটতে খুব মনগন্ধে সমস্যা লাগে, ভারী ভারী লাগে, এই সমস্যা আমাদের। চিকিৎসা পাওয়ার পরে মনে করেন একটু কম ব্যথাটা কম পাই আর কি। তা আগে বেশি ছিল, এই যখন থেকে চিকিৎসা পাইছি তখন থেকে একটু উপকার পাইছি আর কি। এটা কেউ বলে ফেরেলিয়া, কেউ বলে গোদরোগ, এই আর কি। চিকিৎসা করার পরে তো একটু কমছে আর কি, যখন ব্যথা উঠে তখন আর কি থাকা যায় না, অতিরিক্ত ব্যথা, মনে হয় দুনিয়ার খেতাগুলো যদি জ্বরা গায়ের দেন তাও ঠান্ডা কমায় না। আর জ্বর, খুব জ্বর,
আর জ্বরটাও বেশি গুণ থাকে না, একদম এইখান থেকে ব্যথা করে, জ্বর আসে, খাইতে মনে হয় না, অন্যরকম লাগে, কেমন জানি লাগে, নামাজ পড়তে পারি না, পাটাতে ভাঁজ করতে লাগে না, কন 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 করে, ব্যায়াম করি বিকাল হইতে হইতে না, ওটা মনে করেন বিকাল হইতে হইতে ফোন 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 করে, কন কনায় আর একদম অভ্যাস হয়ে যায় পাটা। ফাইলেরিয়া হাসপাতালে রোগীদের জন্য কাউন্সেলিং, চিকিৎসা সব ব্যবস্থায় রয়েছে। এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও পরামর্শ রোগীদের জীবনে যেন জেলে দেয় এক নতুন আশার আলো। প্রাথমিক পরিচর্যার বিষয়গুলো স্বাস্থ্যকর্মীরা এখানে রোগীদেরকে হাতে কলমে শিখিয়ে দেন। আক্রান্ত অঙ্গ সাবান পানি দিয়ে নিয়মিত পরিষ্কার করে প্রয়োজনীয় মলম লাগানো এই চিকিৎসার প্রথম শর্ত। এরপর রয়েছে নির্দিষ্ট কিছু ব্যায়ামের অভ্যাস। এই হাসপাতালে অন্ডকোষ ফোলা রোগীদের বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা আছে। আরও আছে প্যাথোলজিক্যাল টেস্ট সহ এক্স রে ও অন্যান্য সুযোগ সুবিধা। ফাইলেরিয়া রোগের চিকিৎসায় আরও একটি নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। একটি বিশেষ পদ্ধতিতে আক্রান্ত ফুলে যাওয়া অঙ্গ শক্ত করে পেঁচিয়ে রাখলেও ফোলা কমে যায়। এই নতুন প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে সৈয়দপুরের ফাইলেরিয়া হাসপাতালে। ফাইলেরিয়াসিস রোগের টর্নিকুয়েট থেরাপি, এবং যেটা আমাদের হচ্ছে একটা সর্বাধুনিক থেরাপি, এবং যার মাধ্যমে, কারণ আপনারা জানেন যে ফাইলেরিয়া রোগ হচ্ছে একটি লিম্ফেটিক চ্যানেলের ডিজিজ, অর্থাৎ বাংলা যেটাকে বলে লসিকাতন্ত্রের ডিজিজ, এবং বারবার ইনফেকশন হওয়ার কারণে এই লসিকা নালীগুলি ব্লক হয়ে যায়, এবং আমাদের এই নতুন টর্নিকুয়েট থেরাপির মাধ্যমে বারবার প্রেশার দেওয়ার কারণে লসিকাগুলি উপরের দিকে চলে আসে এবং আস্তে আস্তে আমাদের ফোলাও আলটিমেটলি কমে আসে। ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অফ বাংলাদেশ ISCIB হাসপাতালের বাইরেও ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া সহ অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের বাইরে বিভিন্ন কেন্দ্রে গিয়ে এই সেবা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালে ছাড়াও আরও 5টা স্যাটেলাইট ক্লিনিক এবং মাসে 4টা মোবাইল ক্যাম্প আমরা করে থাকি। এর মাধ্যমে রোগীদেরকে আর হাসপাতালে আসতে হয় না, আমরা বাড়ি বাড়ি যাই, আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যা দেয় সেখানে ফিজিওথেরাপির মাধ্যমে এই রোগীরা সুস্থ জীবনযাপন করছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সাধারণ মানুষ পাচ্ছে রোগ প্রতিরোধ ও নিরাময়ের প্রাথমিক ধারণা। দূরে মানে মশা তো গোয়াল ঘরে বেশিরভাগ থাকে, ফাইলেরিয়া মশার কামড়ে হয়, এর চিকিৎসা হলো বিনা পয়সায় আপনারা পাবেন। এই যে আমরা ব্যাগ ট্যাগুলো দিচ্ছি, আর আশেপাশের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর হলো মশারি টানা শুতে হবে, কারণ মশার কামড়ে কিন্তু এটা রোগ ছড়াচ্ছে। আমি সাপিউন্নাথ, বোদা উপজেলা হাসপাতালে একজন স্বাস্থ্য সহকারী। আমার কর্মস্থল এলাকা মাঠ পর্যায়ে প্রতিটা রোগীর বাড়িতে বাড়িতে যাই, তাদের কীভাবে ধুইতে হয় পরামর্শ দেই, ধোয়া শিখায় দেই, ওষুধ খাওয়ানোর জন্য পরামর্শ দেই, তারপরে রাত্রে শোয়ার সময় বালিশ পায়ের নিচে রাখার পরামর্শ দিই, ব্যায়াম শেখাই দিই, কীভাবে ব্যায়াম করতে হয়, কীভাবে মলম লাগায় শেখাই দিই, প্রতিটি আউটরিচ সেন্টারে তাকে আসার জন্য বলি, সেখানে তাকে সেবা দান করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও এখন অনেক বেশি সচেতন। তাদের অনেকে বাড়িতেই নিয়মিত ব্যায়াম এবং আক্রান্ত অঙ্গ সাবান পানি দিয়ে পরিষ্কার ও শুকনো রাখার মাধ্যমে সুস্থ হচ্ছেন। ফাইলেরিয়া একটি পরজীবীবাহিত রোগ। মশা দ্বারা এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত হলে কারো কোনো লক্ষণ দেখা নাও যেতে পারে। কারো কারো আক্রান্ত অঙ্গ ক্রমশ ফুলে যেতে পারে। সাধারণত হাত পা যোনাঙ্গ ইত্যাদি অঙ্গ ফুলে থাকে এবং পরে ত্বক ও উপরে ক্ষতের সৃষ্টি হতে পারে। বাংলাদেশ সরকার 2001 সাল থেকে ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 2015 সালের মধ্যে বাংলাদেশ থেকে এই রোগ নির্মূল করার বিষয়ে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ থেকে ফাইলেরিয়াসিস নির্মূল করতে হলে ফাইলেরিয়া অধ্যুষিত এলাকার সকল জনগণকে নির্দিষ্ট ঔষধ যথা DEC এবং অ্যালভেনডেজা বছরে একবার করে পরপর 5 বছর সবাইকে সেবন করতে হবে। তবে মনে রাখবেন, 2 বছর কম বয়সের শিশু, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মারা এই ওষুধ খেতে পারবে না। উপদ্রুত অঞ্চলের মানুষ এখন বুঝতে শিখেছে ফাইলেরিয়াসিস বা গোদরোগ থেকে বাঁচতে হলে নিজের পরিবেশকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য চিকিৎসার বার্তাসহ বিনোদনমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে ফাইলেরিয়া উপদ্রুত অঞ্চলে। ছোট একটা মশার কামড় নয় তো ছোট মোটে, সেই কামড়ে অনেক বড় বিপদ এসে জোটে। হাত পা ফুলে পঙ্গু হবে, চিরদিন অসুখটা রবে। রোগের নামটি ফাইলেরিয়া, গোত্রক সবাই কয়। সুস্থ থাকার জন্য সবার সাবধান হতে হয় রে, সাবধান হতে হয়। সুস্থ থাকার জন্য সবার সাবধান হতে হয় রে, সাবধান হতে সংস্থা সিডা এবং সরকারি সহায়তায় ISCIB ইতোমধ্যে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কটি সেবা কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্র রয়েছে নীলফামারি, দিনাজপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে। আমার নবী সরকার, 4 নম্বর তলা বাড়ি, 8 নম্বর সদস্য। আমি সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল থেকে আমি নিজে অপারেশন হই এবং অন্যজনকে সহযোগিতা করি। লোকজন এখানে প্রচুর পরিমাণে এখানে আসে, বিভিন্ন ইউনিয়ন থেকে ওখানে যোগাযোগ করে। এবং সৈয়দপুরের যে ফাইলেরিয়া হাসপাতাল আছে, এটা আমি মহাজন ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই। এবং প্রতিটা জেলায় এই ধরনের ফাইলেরিয়া হাসপাতাল হওয়ার দরকার আছে। আমি মোহাম্মদ সাইদুর রহমান সরকার, চেয়ারম্যান 4 নম্বর বোতলাগাড়ি ইউনিয়ন। প্রফেসর মোয়াজ্জেম হোসেন সাহেব, ওনার আন্তরিকতা এবং প্রচেষ্টায় এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। আমি আমার বোতলাগাড়ি ইউনিয়ন তথা সৈয়দপুর উপজেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমার বোতলাগাড়ি ইউনিয়নেও একটা উনি স্যাটেলাইট